জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের 3 বছর মেয়াদী ডিগ্রি পাশ কোর্সের ভর্তির প্রাথমিক পর্যায়ের আবেদন চলছে অনলাইনে। তোমরা ইতিমধ্যে অনেকে আবেদন কমপ্লিট করেছো। আবেদন কমপ্লিট করার পর যে টেনশনটি কাজ করে সেটি হচ্ছে, আমার যে জিপিএ রয়েছে ওই জিপিএ নিয়ে আমি কি সুযোগ পাবো? কারণ তোমরা প্রাথমিক আবেদন যারা করেছো তাদের মধ্যে 90% শিক্ষার্থী ভালো কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো। এখন জিপিএর উপর ভিত্তি করে যেহেতু ডিগ্রি পাস কোর্সে সুযোগ দেওয়া হয়, তাই তোমার যে জিপিএ রয়েছে ওইটার প্রাধান্য সব থেকে বেশি রয়েছে। এখন তোমার জিপিএ যেটা রয়েছে ওইটা নিয়ে কি তুমি ভালো কোনো কলেজে সুযোগ পাবে কি না, এই নিয়ে তোমরা অনেকেই কমেন্টস করে জানতে চাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে তোমার সর্বনিম্ন কত জিপিএ থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের জন্যই উপকারে আসবে। চলো শুরু করা যাক। তোমরা যেন ডিগ্রি পাস কোর্সে টোটাল 7টি কোর্স রয়েছে, তার মধ্যে পপুলার যে কোর্সগুলো রয়েছে মানে 4টা কোর্স হচ্ছে সবার জন্য জনপ্রিয়। এই 4টা কোর্স হচ্ছে তোমার মানবিকের জন্য 2টি, বিএ পাস কোর্স এবং বিএসএস পাস কোর্স, বিজ্ঞান শাখাতে শিক্ষার্থীদের জন্য 1টি বিএসসি, এবং তোমার বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য রয়েছে 1টি বিবিএস পাস কোর্স। এখন এই যে কোর্সগুলোতে তুমি অ্যাপ্লাই করেছো, যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমরা কিন্তু তোমাদের বিজ্ঞানের কোর্সের সাথে তোমরা চাইলে মানবিকের কোর্সে অ্যাপ্লাই করতে পারো, বা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তারাও কিন্তু তোমাদের নিজের কোর্সের সাথে অন্য কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে পারো। মূলত আমি এইটা কেন বললাম, কারণ হচ্ছে তোমরা অনেকেই আবেদন করার সময় 1টা কোর্সে অ্যাপ্লাই করেছো। যারা 1টা কোর্সে অ্যাপ্লাই করেছো তাদের, হ্যাঁ সঠিক আছে, অ্যাপ্লাইটা সঠিক আছে, তবে যদি একাধিক কোর্সে অ্যাপ্লাই করা হতো তাহলে আরও বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকতো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে জিপিএর ভিত্তিতে কেমন যোগ্যতা লাগতে পারে সে বিষয়টি উল্লেখ করছি। আবেদনের যে যোগ্যতা রয়েছে, এসএসসিতে 2.0, এইচএসসিতেও 2.0 সকল শাখা থেকে। এখন এই জিপিএ নিয়েই কিন্তু তুমি প্রত্যেকটি কলেজে অ্যাপ্লাই করতে পারছো সারা বাংলাদেশের। তো তোমার জিপিএ যদি খুবই কম থাকে, যদি জেলাভিত্তিক সরকারি কলেজে আবেদন করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। যেমন আমি যদি জিপিএ মেনশন করি, তাহলে তোমার এসএসসি এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ রয়েছে 5.0, কিন্তু সরকারি একটি কলেজে, জেলাভিত্তিক কলেজে তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে দেখবে যে তোমার মতো অন্তত আরও প্রায় 150 বা 200 শিক্ষার্থী ওইরকমভাবে অ্যাপ্লাই করেছে ওই 1টা কোর্সে সুযোগ পাওয়ার জন্য। তো তোমাকে তাহলে কীভাবে সুযোগ দিবে? তার তোমার থেকে আরও বেটার শিক্ষার্থীদেরকে সুযোগ দিবে। তো সেক্ষেত্রে জেলাভিত্তিক সরকারি কলেজে একটা বিষয় কিন্তু তারা, যদিও কলেজ কর্তৃপক্ষ বলে না, তবে এটা কলেজ কর্তৃপক্ষের সিক্রেট বিষয় যে তারা কিন্তু একটা জিপিএ রেঞ্জ তৈরি করে রাখে যে এরকম রেঞ্জের মধ্যে যারা থাকবে এসএসসি এইচএসসি মিলিয়ে তাদেরকে সুযোগ দিব। যেমন প্রথম মেধা তালিকাতে তারা মনে করলো যে আমার কলেজে যাদের জিপিএ 7.0 রয়েছে, মানে টোটাল জিপিএ, তাদেরকে সুযোগ দিব। যদি এমন মনে করে তারা, তাহলে তাদের ওই রকম শিক্ষার্থী মানে 7 পয়েন্ট উপরে যাদের থাকবে তাদেরকে সুযোগ দিবে, এবং বাকি যারা শিক্ষার্থী থাকবে তাদেরকে পরবর্তী মেধা তালিকার জন্য ওয়েট করতে বলা হবে বা ওয়েটিং লিস্টে রাখা হবে। তো প্রথম মেধা তালিকাতে যদি সুযোগ নাও হয় তাহলেও কিন্তু তোমার অসুবিধা নেই, কারণ দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে, সেই দ্বিতীয় মেধা তালিকাতে আর একটু জিপিএ কমবে, মানে এসএসসি এইচএসসিতে টোটাল জিপিএ দেখা যাচ্ছে 6.50 রাখলো, তাহলে যাদের 6.50 থাকবে তাদেরকে আবার দ্বিতীয় মেধা তালিকাতে সুযোগ দেওয়া হবে। এরকমভাবে তোমার প্রত্যেকটি মেধা তালিকাতে জিপিএ কিন্তু কমতে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে যখন, মানে ওই যে সর্বশেষ কার্যক্রম, তখন গিয়ে দেখবে যে একদম জিপিএ কমধারী শিক্ষার্থীদেরকেও সরকারি কলেজগুলোতে সুযোগ দিয়েছে। আমি গত শিক্ষাবর্ষের একটা পরিসংখ্যান তোমাদেরকে বলি। গত শিক্ষাবর্ষে জেলাভিত্তিক সরকারি কলেজে, মানে বিভিন্ন রকম কলেজ রয়েছে, তো প্রত্যেকটি কলেজে তো আর একই রকম আবেদন পড়ে না, কিছু কলেজে দেখা যাচ্ছে যে টোটাল তোমার আসন রয়েছে 1000 আসনের জন্য আবেদন করেছে 2000, এরকম আবেদন করে। কিছু কলেজে আছে 1000 আসনের জন্য 1000ও আবেদন করে না, সরকারি কলেজেও এমন হয়, কারণ ওই যে শিক্ষার মান অনুযায়ী তোমাদেরকে কীরকম ক্লাস করানো হয় সব কিছুই বিবেচনা করে সরকারি কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হয়। তো সেক্ষেত্রে গত বছরের যে পরিসংখ্যানটা আমি বলতে চাচ্ছি, গত বছর একজন শিক্ষার্থী 5.50 নিয়েও জেলাভিত্তিক সরকারি কলেজে সুযোগ পেয়েছিল। এই শিক্ষাবর্ষে কী হবে আমি তা জানি না, তবে এই শিক্ষাবর্ষে আবেদনের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, মানে খুব বেশি শিক্ষার্থী আবেদন করেনি। সর্বশেষ যে আপডেট পেয়েছিলাম সেই আপডেট অনুযায়ী প্রায় 2.5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, হয়তো কিছুটা বাড়তে পারে, সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ হতে পারে এমনটি জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো আসন রয়েছে প্রায় 4 লাখেরও বেশি,
তো এত আসনের বিপরীতে যদি কম শিক্ষার্থী আবেদন করে তাহলে তো চান্স পাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় যে যাদের জিপিএ প্রথম মেধাতালিকাতে এসএসসি এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ যাদের 7.0+ রয়েছে তাদের হয়তো কোনো একটি সরকারি কলেজে সুযোগ হয়ে যাবে, মানে যে কলেজে আবেদন করেছে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে 80-90%। বাকি 10% সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই, কারণ দেখা যায় যে যে কলেজে আবেদন করেছে ওই কলেজে যে আসন রয়েছে সে আসনের থেকেও বেশি শিক্ষার্থী, মানে ভালো মানের শিক্ষার্থী আবেদন করেছে। তোমার থেকে বেটার শিক্ষার্থী যদি আবেদন করে তাহলে তাকেই তো সুযোগ দেওয়া হবে, তোমাকে তো সুযোগ দেওয়া হবে না, তাই না? তো সব কিছু বিবেচনা করে যে জিপিএ আমি তোমাদেরকে বললাম যে মোটামুটি 7.0 থাকলেই তোমার ভালো একটি সরকারি কলেজে প্রথম মেধাতালিকাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা সম্পূর্ণ তোমার কলেজের উপর নির্ভর করবে, ডিপেন্ড করবে কলেজে যেরকম আবেদন জমা পড়েছে সেটার উপর ডিপেন্ড করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো বিষয়, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা বেসরকারি কলেজে আবেদন করেছো তোমাদের একদমই টেনশন করতে হবে না, তুমি বেসরকারি কলেজে সুযোগ পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে, আর ডিগ্রি ভর্তির সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।